প্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের পার্ট টু এর ভিডিওটা করছি। আমরা আজকে উপপাদ্য 18 করব। এটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আমরা ভিডিওগুলো করছি। ইতিপূর্বে যারা দেখোনি, আমরা সেট অধ্যায়ের আসলে সৃজনশীলগুলো আপলোড করে দিয়েছি। তৃতীয় অধ্যায়ের আমরা 14টা সৃজনশীল আপলোড করে দিয়েছি সাজেশন অনুসারে। এগুলো করলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তোমরা। আর জ্যামিতির আমরা আজকে পার্ট টু অষ্টম অধ্যায় করছি, বৃত্ত অধ্যায়ের। যারা দেখোনি সবগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো এটার প্রশ্ন ছিল যে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই জিনিসটা প্রমাণ করতে বলেছে। তো আমরা সিম্পলি যদি একটা চিত্র এঁকে নিই, আমরা কম্পাস দিয়ে একটা আগে বৃত্ত এঁকে নেব। আসলে ভিডিওতে একটু চিত্রটা ডিপ না হলে হয়তো বোঝা যাচ্ছে না, হ্যাঁ আশা করি বুঝতে পারছো এটা। তো আমরা বাকিটা আসলে কলম দিয়ে করি, কলম দিয়ে করলে আসলে জিনিসটা বোঝা যাবে ভালো। তো এখানে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো বৃত্তের সমান জ্যা কথাটা বলা আছে। দেখো এটা খেয়াল করো, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো জ্যা মানে কি, এটা আমরা পার্ট ওয়ানেও বলেছি, আজকেও বলছি, এই যে পরিধি আছে, এই গোলাকার ক্ষেত্রটাকে পরিধি বলে। আর এখানে মাঝে যে আমাদের কেন্দ্রটা ছিল এটা, তো এখানে কেন্দ্রে যদি আমরা ও নাম দিই, হ্যাঁ, তো এই কেন্দ্র জ্যা মানে হলো এই পরিধির যে কোনো দুইটা বিন্দু যোগ করলে তাকে আমরা জ্যা বলি। সেটা হতে পারে এই দুইটা যোগ করে এটা, অথবা এইটা যোগ করলাম, অথবা এই দিকে যোগ করলাম, হ্যাঁ এগুলো সবই জ্যা। তো বৃত্তের সকল সমান জ্যা, সমান জ্যা মানে দেখো আমরা সমান মাপের দুটো জ্যা নেব। হ্যাঁ, তো এই সমান মাপের নেব কীভাবে সেটা আমরা একটু সিলেকশন করে দেখাই। যে তুমি স্কেলে যদি সেন্টিমিটার ধরো বা ইঞ্চি যেটি ধরো, তো আমরা দেখো একটু বাঁকা করে নেব, এইটা একটু এরকম বাঁকা করে নেব, আর এটা একটু সোজা নেব, কেন সেটা আমরা পরে দেখাবো। তো সমান মাপের করতে গেলে দেখো এইখানে আমরা এই যে জিরো দাগটা, হ্যাঁ এখানে এটার সাথে মিলালাম, আর এইখানে আমরা মিলালাম। আসলে এই স্কেলটা ভালো না, যে লেখাগুলোই বোঝা যায় না। এটা 1 2 3 4, তো আমরা 5-এর সাথে যদি মিলিয়ে নিই, এটা দেখো 5 লেখা আছে, আর এইখানে জিরো দাগের সাথে আমরা মিলাতে হবে। হ্যাঁ, তো আমরা এইরকম একটা পজিশনে একটা জ্যা নিলাম, একটু বাঁকা করে নেব আমরা। আচ্ছা, বাঁকাটা করার কারণটা আমি পরে দেখাবো। এই 5 সেমিতে আমরা একটা জ্যা নিয়ে নিলাম, আর এই জ্যাটা আমরা একটু সমান করে নেব, তাই না? তো এইটা দেখো 5 সেমি, ঠিক মাপটা আমরা ওই 5 সেমি রাখবো। তো সেক্ষেত্রে এইটা আমরা এই যে জিরো দাগের সাথে মিলালাম, আর এইদিকে আমার 1 2 3 4 5, তো এটা আর একটু হালাই দিলে এই যে 5, হ্যাঁ হয়ে গেল এটা। এই এই যে দুটো কিন্তু সমান মাপের হলো। তো এটা বাঁকা করলাম কেন, এটা যেমন সোজা করলাম এটাও সোজা করতে পারতাম, কিন্তু এখানে আসলে আমার এই ও বিন্দু থেকে এই যে আর ওই জায়ের উপর দুটো লম্ব আঁকতে হবে। এখন এইটা যদি এইভাবে নেই, আবার এটাও যদি এইভাবে নেই, তাহলে এই লম্বটা কিন্তু স্ট্রেট, সমস্যা নেই, তারপরে এটা স্ট্রেট হয়ে যাবে, যে কোনটা কার উপর লম্ব আলাদাভাবে বোঝা যাবে না। তো এইভাবে একটু বাঁকা করে নিলে একটা সুন্দর বোঝা যাবে। এখন এই লম্বটা আসলে উপপাদ্যের চিত্র, সেই অ্যাকুরেট হইতে হবে না, মোটামুটি এরকম খাড়া করে দিয়ে। আর এই ব্যাস ভিন্ন যে আমরা 17 উপপাদ্যে দেখেছি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব আঁকলে ওই লম্বটা জ্যাকে কি সমান দুই ভাগ করে। হ্যাঁ, সো এখানে আমরা মোটামুটি এরকম একটা মধ্যবিন্দু ধরে যদি এটা যোগ করে দিই, তাহলে এটি কিন্তু আমাদের লম্ব হয়ে যাবে। তো আমরা ওই অনুযায়ী এই জ্যাটার নাম দিই সিডি, সিডি, আর এই জায়গাটা আমরা নাম দিলাম এ বি। তোমরা যদি এই জায়গা দুটো সমান করে নাও এদিকে, মানে সোজা করে, তাও সমস্যা নেই। আর এখন এইখানে একটা আমরা লম্ব আঁকবো, এইভাবে খাড়া থাকবে এটা, এটা হলো ও ই, আর এটা আমরা নাম দিলাম ও এফ। আচ্ছা, এবার দেখো কি প্রমাণ করতে হবে। প্রশ্নটা, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এই যে কেন্দ্র থেকে এই সিডি জ্যায়ের দূরত্ব, কিন্তু এই লম্বটাকেই বলা হয় লম্ব দূরত্ব, আঁকা বাঁকা করলে হয় না। আবার এই ও কেন্দ্র থেকে এ বি জ্যায়ের দূরত্ব মানে কিন্তু এই লম্বটা, অর্থাৎ ওই। তো এই জিনিসটাই প্রমাণ করতে বলেছে যে জ্যা দুটা যদি সমান হয়, তাহলে কেন্দ্র থেকে তারা সমান দূরে অবস্থান করবে। অর্থাৎ সমান দূরে প্রমাণ করতে গেলে এই লম্ব দুটা সমান, এই এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে হবে। সো আমরা প্রথমে বিশেষ নির্বাচন চিত্র দিলাম, এখন আমরা বিশেষ নির্বাচনে চলে যাব। বিশেষ নির্বাচন না নির্বাচন, তো এই ভাষাটা একই রাখবো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, যেমন এইখানে দেখো বৃত্তটার নাম তোমরা এ বি সি ডি বলতে পারো, কিন্তু আমরা ওটা বললাম না। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি অবশ্যই সমান যায় বলতে হবে, এ বি ও সিডি দুটি
প্রশ্ন দেখো বলাই আছে সমান যে, দুটি হলো সমান সমান যে। আচ্ছা এবার আমরা লম্বটা বইয়ে হয়তো একটু অন্যভাবে আছে যে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে জায়দয় সমদূরবর্তী, আমরা সেটা না বলে আমরা লম্ব আকার বিষয়টা যদি এখানে বলে নিই তাহলে খুব সুন্দর হয়। ও হতে এ বি ও সি ডি এর উপর, যেহেতু একসাথে বললাম তাহলে যথাক্রমে দিতে হবে, যথাক্রমে তাহলে এবির নাম আগে থাকলে এবিরটা আগে বলতে হবে, যে ও ই এবং ও এফ আমরা লম্ব এঁকেছি কারণ লম্বটাই হলো দূরত্ব, লম্ব আঁকি। এখন আমরা এখানে সরাসরি বলে দেব যে প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে জায়দয় সমদূরবর্তী, তার মানে কি লম্ব দূরত্ব দুটা সমান, অর্থাৎ ও ই সমান হলো ও এফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমাদের অঙ্কনে কিছু বিন্দু যোগ করতে হবে, আমরা সেটা বলে নেব। এখানে যেটা বিষয় যে আমরা 17 উপপাদ্যে দেখো এইরকম যোগ করেছিলাম তাই না, আর এদিকটা কিছু ছিল না। আর এখন যেটা করতে হবে যে এই জায়ের একটা অংশ যোগ করতে হবে, অর্থাৎ আমরা যদি এইটা যোগ করি তাহলে ওই সাইডে ওই জায়ের এইটা যোগ করব, কিন্তু এটা এইটা যোগ করলাম ওইটা ওইটা তাহলে কিন্তু না। আবার যদি আমি বলি যে না আমি এইটা যোগ করব তাহলে ওইটা এইটা যোগ করতে হবে, দুইভাবেই সম্ভব। তো আমরা এই সাইডটা যোগ করে দিচ্ছি এ কমা ও, এইটা যোগ করছি, আর এটা করলে তাহলে সিডির এই পাশটা করতে হবে, ওই পাশটা না এইটা, আর যদি তুমি এইটা করো তাহলে এটা যোগ করতে হবে, ব্যাস হয়ে গেল। এটা আমরা অঙ্কনে এখানে সুন্দর বলে দেব যে ও কমা এ, দুটা বিন্দু যোগ করলে যে কোনো একটা আগে বলতে পারো কিন্তু কমা দিতে হবে, এবং ও কমা সি যোগ করি, ব্যাস। নেক্সট আমরা প্রমাণে চলে গেলাম, প্রমাণ। তো এই প্রমাণে একটা সময় আমাকে দেখো এই দুটাকে সমান প্রমাণ করতে হবে। তো অনেকেই ত্রিভুজ সর্বসম করতে গিয়ে ত্রিভুজ দুটার নাম লিখে এটা লেখে ওই সমান ও এফ, এটা কিন্তু সাথে সাথে জিরো দিবে, কেননা আসলে কেন্দ্র থেকে যে দুটা যে সমান দূরে অবস্থিত সেটার জন্য আমাদের এটাই প্রমাণ করতে হবে যে ওই আর ও এফটা সমান, অর্থাৎ লম্ব দূরত্ব দুটা সমান, সেক্ষেত্রে এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে কী কী তথ্য আছে, এই ত্রিভুজ দুটা সর্বসম করতে গেলে আমরা এইটা যেহেতু নিতে পারবো না তাহলে এইটা নিতে পারবো, এই দুইটা দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা 17 উপপাদ্যেও দেখেছি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, তো একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকবা সবগুলো কিন্তু সমান হয়। তো এটা আমাদের হাতে একটা তথ্য থাকলো। হ্যাঁ, আর একটা এখানে বিষয় আছে, সেটা হলো সমকোণী ত্রিভুজের কিন্তু সর্বসমতার আলাদা একটা শর্ত আছে, সূত্র আছে, সেটা হলো যে সমকোণী ত্রিভুজের দুটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটা যদি তোমরা সমান দেখাও, এখন প্রশ্ন হবে অতিভুজ কি, তাহলে যেটা সমকোণ থাকে আমরা এইটা যেহেতু লম্ব এঁকেছি তাহলে এটা সমকোণ 90 ডিগ্রি, এই সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা যদি সমকোণ হয় তাহলে এর বিপরীত বাহু কিন্তু এইটা, কেননা এই বাহুটার সাথে এই কোণটার কোনো টাচ নেই বিপরীত দিকে। আবার ওই ত্রিভুজে আসো, ওই ত্রিভুজে এইটা আমি লম্ব এঁকেছি তো এটা আমার সমকোণ, লম্ব আঁকলে এই পাশেও সমকোণ কিন্তু আমরা এই ত্রিভুজ নিচ্ছি, এটা যদি সমকোণ হয় তাহলে এই সমকোণের বিপরীত বাহু কোণটা এইটা, কেননা এই কোণটার সাথে এই বাহুরও টাচ আছে, এই বাহুরও টাচ আছে, তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সো আমরা একটা পয়েন্ট পেলাম যে এই দুটা ত্রিভুজ নিলে আমরা এই এও বা ও এ এটা সমান সমান সিও বা ও সি বলতে পারবো, এবং সেটা দুইটা সমকোণী ত্রিভুজেরই কিন্তু অতিভুজ। তো আমরা দেখো সমকোণী ত্রিভুজের সর্বসমতা দিয়ে করব, আমরা এখানে লিখবো যে ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ, এই যে উপরে এই পাশে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের নামে কোনো সমস্যা না, কোনটা আগে দিলাম পরে দিলাম তিনটে অক্ষর থাকলেই হলো, ওই তিনটে অক্ষর, অর্থাৎ সি ও এফ এ। এখানে আমরা একটু সমকোণী ত্রিভুজটা দিয়ে বলবো, সমকোণী কারণ সমকোণী সর্বসমতার সূত্র আলাদা, সমকোণী ত্রিভুজে এখানে অবশ্যই অতিভুজ কথাটা বলতে হয়, অতিভুজ। তো আমরা এই ত্রিভুজেরটা আগে বলবো এ ওই, এটা অতিভুজ, অর্থাৎ ও এ ও এ, এখানে আবারও সমান সমান দিয়ে আবারও অতিভুজ কথাটা লিখতে হবে। তো এখন আমরা এই ত্রিভুজের অতিভুজটা নেব সি ও এফ, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি ছিল তার বিপরীত বাহু এটা, তাহলে অতিভুজ হলো আমার ও সি, ব্যাস। আর একটা বাহু যদি আমরা দেখাতে পারি সমান, হ্যাঁ, তাহলেই ত্রিভুজ দুটাকে সর্বসম বলে দেওয়া যায়, এটা সমকোণী ত্রিভুজের সর্বসমতা, যে কোনো একটা বাহু। সো আমরা এটা যেহেতু নিতে পারবো না এটা প্রমাণ করতে হবে, সো ওইটা বাদে অপর বাহু আমার দরকার, তাহলে এইটা এটা থাকলো বাকি যে এটা আর এটা সমান কিনা, হ্যাঁ, এটার আমাদের হাতে কী তথ্য আছে।
তো এটাও কিন্তু সমান, আমরা আগে লিখে দিই পরে ব্যাখ্যা দেব, যে এই সমান হলো সিএফ। এখন এইটা বলতে পারো যে এই সমান সিএফটা আমরা কিভাবে পেলাম, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা দেখো একটা জিনিস যদি করি, এই এই সমান সিএফ হচ্ছে, আমি একটু গুছিয়ে নিই। আচ্ছা, এটা ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে ধরো এ বি আর সি ডি কিন্তু সমান যা ছিল, তো এ বি যেহেতু দাও, যেহেতু এ বি সমান সি ডি, হ্যাঁ এ বি সমান সি ডি, এই যা দুটা যদি সমান হয়, আর হচ্ছে যে আমরা সূত্র উপপাদ্যেও দেখেছি যে ব্যাস ভিন্ন কোনো জায়গা, এগুলো এটাও ব্যাস ভিন্ন জায়গা, এটাও ব্যাস ভিন্ন জায়গা, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়গার উপর লম্ব আঁকলে কি হয়, সেই লম্বটা কিন্তু ওই জায়গাটাকে সমান দুই ভাগ করে। আমরা আসলে সূত্র উপপাদ্য যেটা পড়েছি যে কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জায়গার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, হ্যাঁ কি হয়, ওই জায়গার উপর লম্ব হয়। এখন আমরা কিন্তু একটু উল্টায় আছি যে এটা ব্যাস ভিন্ন জায়গা, আর কেন্দ্র থেকে আমরা যেহেতু নিজেরা এইটা লম্ব এঁকেছি, তাহলে এই লম্বটা ওই জায়গাটাকে কি মধ্যবিন্দুতে ছেদ করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। তাহলে একদিকে এই সমদ্বিখণ্ডিত করাতে এই আর বি সমান, ওখানেও তাই যে এটা ব্যাস ভিন্ন জায়গা, কেন্দ্র থেকে আমরা লম্ব এঁকেছি, তার মানে এটা এফটা হলো সিডির মধ্যবিন্দু, তার মানে এই টুকরা আর এই টুকরা সমান, কিন্তু এ বি আর সিডি নিজেরাই কিন্তু সমান ছিল। তো এরা নিজেরাই যদি সমান হয়, তাহলে কিন্তু এগুলো যদি তাদের মধ্যবিন্দু হয়, তাহলে এই চারটা টুকরাই কিন্তু সমান হয়ে যাবে। সো এটা দেখাতে গেলে তোমরা এইভাবে দেখাতে পারো, এ বি সমান সিডি, তো বা দিয়ে যদি উভয় পাশে হাফ দিয়ে গুণ করো, হাফ এ বি সমান, যেহেতু এটা সমীকরণ আমাদের প্রয়োজনে আমরা অনেক কিছু করতে পারি, হাফ সিডি। তারপরে আমরা যেটা করব, হাফ এ বির বদলে দেখো এ বি হলো পুরোটো, আর এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে হাফ এ বি মানে কি এইটুক হয়, আর নাহলে এইটুক হয়। তো আমরা এইটুক নিয়ে কোনো লাভ হবে না, আমরা ত্রিভুজ যেহেতু এই দিকে আসে, তো আমরা এই জায়গাটা এই নেব। এটা কিন্তু আমরা ইচ্ছে করলে ফার্স্ট স্টেপেও করে নিতে পারি। সো হাফ এ বির বদলে আমরা এখানে লিখব হচ্ছে এই, আর এইখানে দেখো হাফ সিডি আছে, তো সিডি মানে এটা, আর এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে সিডির অর্ধেক, হাফ সিডি মানে কি এটাও বলা যায়, এটাও বলা যায়, আমরা কিন্তু এইটা নেব। তো এটাই আমরা এইভাবে হাফ সিডির বদলে তাহলে আমরা সিএফ লিখব, এটাই ব্যাখ্যা হলো। তুমি চাইলে এটা ফার্স্ট স্টেপেও করে নিতে পারো, আর এটা সেকেন্ড স্টেপে সর্বসম্মত এই থিমটায় আসতে পারো, আর ব্যাখ্যায় দিয়ে দিলেও হয়ে যায়। তো এই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম হয়ে গেল, সমকোণী ত্রিভুজের এটাই যে অতিভুজ দুটো সমান, আর যে কোনো একটা বাহু সমান দেখালেই সর্বসম হয়ে যায়। তো আমরা এই ত্রিভুজ দুটাকে এখন সর্বসম চিহ্ন দিয়ে লিখব, ত্রিভুজ এ ও ই এরকম সমান চিহ্ন দিয়ে এরকম একটা ঢেউ খেলা, আর এখানে হলো সি ও এফ, আর এটা সর্বসম হয়ে গেলেই আর কিছুই থাকে না, প্রমাণ কিন্তু হয়ে গেল। যেহেতু এই ত্রিভুজ দুটা সর্বসম, তাহলে অনুরূপ অনুরূপ বাহুগুলো সমান হবে। তো এটা তো আগেই আমরা সমান দেখিয়েছি সর্বসমর জন্য, আর এটা এটাও দেখিয়েছি এই যে এখানে দেখালাম, তাহলে অবশ্যই অপর যে বাহুটা থাকলো ওই আর ও এফ কিন্তু সমান হবে। তো আমরা এখানে সরাসরি বলে দেবো, অতএব ওই সমান ও এফ দিয়ে আমরা এখানেই প্রমাণিত লিখে দিলেই হয়ে গেল। তো এটি ছিল আমাদের 18 উপপাদ্য। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।